বাচ্চা আমার সাইন্সে লেখাপড়া করছে এখন আসছে কিভাবে ও পরীক্ষা দিবে ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাহিম আহমেদ সে বিজ্ঞান বিভাগের ছাত্র হলেও তার রেজিস্ট্রেশন হয়েছে মানবিক বিভাগ থেকে বাধ্য হয়ে তাকে বিজ্ঞান পড়ে মানবিকে পরীক্ষা দিতে হচ্ছে এতে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা জানা গেছে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমনাপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের দিনমজুর হোটেল কর্মচারী মনসুর আলীর ছেলে ফাহিম আহমেদ বাড়ির পাশের স্কুল থেকে প্রাথমিক শেষ করে ফাহিম মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় সেখানে দুই বছর বিজ্ঞান বিভাগে পড়ে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সে তবে পড়াশোনা বিজ্ঞান বিভাগে করলেও তার রেজিস্ট্রেশন হয়েছে মানবিকে আমার নাম মোহাম্মদ ফাহিম আহমেদ আমি মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ি বিগত দুই বছর ধরে আমি সায়েন্স নিয়ে লেখাপড়া করতেছি আমাকে শুরু থেকে বই দিছে সায়েন্সের আমি দরখাস্ত করছি সায়েন্স নেওয়ার জন্য আমাকে সায়েন্সের বই দিছে আমি সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস করছি শুরু থেকে সায়েন্সের ক্লাস করছি এখন আমার অ্যাডমিট কার্ডে আর রেজিস্ট্রেশন কার্ডে দেখা আছে আর্টস এখন আমি আর্টসের পরীক্ষা কীভাবে দিব হেড স্যার আমাকে বলতেছে আজকে আজকে তিন তারিখ পাঁচ মাস 2023 হেড স্যার আমাকে হলে বললো যে তুমি আর্টস থেকে পরীক্ষা দাও এখন আমি আর্টস থেকে পরীক্ষা কীভাবে দিব আমি তো সায়েন্স নিয়ে পড়ছি সায়েন্স সব কিছু সায়েন্সের পড়া হয়ে গেছে আমার কমপ্লিট এখন তো আমি আর্টসের পরীক্ষা দিতে পারবো না প্রথম থেকে তো আমি হেডমাস্টারকে বাবুল মাস্টারকে সব স্যারগুলাকে বলছি আমার ছেলে সায়েন্স যত মাথার ব্রেনের সমস্যা আর কি বাচ্চা অসুস্থ ছিল যখন আর কি নামের টিউশন করে বাচ্চা অসুস্থ ছিল তখন বলছে তখন থেকে আমি সবসময় সচেতন থাকি বলি তা বাচ্চাটার জন্য সায়েন্স ছাড়া আর্টস নেবে না ও বলছে আমি সায়েন্স নেবো সায়েন্সের দরখাস্ত দিছে সায়েন্সে পড়বো সায়েন্স সায়েন্সের খাতা কিনছি বই কিনছি গাইড কিনছি সায়েন্স থেকে বাচ্চা জানে আমি লেখাপড়া করতেছি এখন দেখতেছি সায়েন্সের থেকে প্র্যাকটিক্যাল খাতাও কিনছি আমি এক বইও দিছে সম্পূর্ণ দিছে এখন দেখতেছি যেদিন পরীক্ষা হবে আর কি তার আগা দিনে দেখতেছি বাচ্চা অ্যাডমিট কার্ডে আস আমি তো লেখাপড়া জানি না শুধু সেইটুকু পারি এখন আজ দেখে বাচ্চারও তো অবস্থা খারাপ আমারও অবস্থা খারাপ এখন বাচ্চা তো বলতেছে আমি সায়েন্সের পরীক্ষা দিতে পারবো আর্টসের পরীক্ষা আমি দিতেই পারবো না আমি আর্টস জানে কিছুই জানি না এখন গেলাম স্যারগুলার কাছে গেলাম স্যারগুলা বলতেছে আর্টসের পরীক্ষায় দাও আর্টসের পরীক্ষা দাও ছেলেকে আবার বলতেছে ছেলে বলতেছে আর্টসের পরীক্ষা আমি দিতে পারবো না এইভাবে বলার পর এখন আমি বাচ্চা আমার সায়েন্সে লেখাপড়া করছে এখন আর্টসের কীভাবে ও পরীক্ষা দিবে বিষয়টা আমি জানার পরেই আমি রেজানুর মিলন স্যারের সাথে কথা বলছি এবং পরিবারের কালকে আমি আসতে বলছি আমি হেডমাস্টারকেও কালকে আসতে বলছি আর বোর্ডের তো দেখে কথা হয়েছে এটা হয়ে যাবে আশা করছি